নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে চাঁদপুর চার আসন নিয়ে ভোট সংলাপ। দর্শক, পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মোহনায় ইলিশের বাড়ি চাঁদপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ভোট সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান মামুন। আজ কথা বলবো চাঁদপুর চার আসন নিয়ে। আর কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, এবং শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি। প্রথমেই জনাব শরীফ মোহাম্মদ ইউনুস, আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিন যাবত এই আসনটি কিন্তু আপনাদের দখলে ছিল এবং গত নির্বাচনে এতে আওয়ামী লীগ জয়লাভ করে, তো সামনে যে নির্বাচন, এই নির্বাচন আসছে, এতে আপনাদের কি কর্মপরিকল্পনা রয়েছে আসনটি পুনরুদ্ধারের জন্য? 91 পর থেকে যতবার নির্বাচন হয়েছে ততবার ওখানে বিপুল ভোটে বিএনপি পাশ করছে, এবং শুধু বিপুল না, প্রায় 50-60 হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের সাথে বিএনপি পাশ করছে। বিএনপি যদি নির্বাচন করে, যেহেতু আপনারা সবাই জানেন আমরা এখন বাংলাদেশের, আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, গতকালকেও আমাদের একটা সরকার বিরোধী কর্মসূচি না, আমাদের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী, 40তম প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাও আমাদেরকে করতে দেয় নাই, আমরা সামান্য ঘরোয়া পরিবেশে আমরা করতে পেরেছি। সেখানেও হাজার হাজার বিএনপি নেতা কর্মী উপস্থিত দেখে পরবর্তীতে পুলিশ আমাদের বানচাল করে দিয়েছে আমাদের প্রোগ্রাম। এখন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায় এবং খুশিদ এবং একটি সাজানো রায়ে জেলে রেখেছেন, বিএনপির উপরে অত্যাচার, নির্যাতন অহর হচ্ছে, গুম খুন হচ্ছে। তারপরে যদি বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন করে, আমাদের কেন্দ্রীয়, আমাদের নেতৃবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেয়, আমরা পরিষ্কারভাবে আপনাকে বলতে পারি আমরা কঠিনভাবে আমরা প্রস্তুত নিয়ে রাখছি। গতবার আপনারা এই আসনটি জয়লাভ করেন এবং আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আসলে কি কর্মপরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন? এই নির্বাচনে আমাদের উন্নয়ন ডক্টর শামসুল হকের নেতৃত্বাধীন ফরিদগঞ্জে 1450 কিলো রাস্তার মধ্যে প্রায় আমরা 1000 কিলো রাস্তা উন্নয়ন করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসা যা যা আছে, 60টা কলেজের 4তলা ভবন উন্নীত করা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, একটা হাসপাতাল, সে হাসপাতালটাও 10 কোটি টাকা টেন্ডার করা হয়েছে। সমস্ত উন্নয়নের মধ্য দিয়ে আমরা জনগণের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছি। আমরা অবশ্যই ডক্টর শামসুল হকের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য আমরা অবশ্যই সমস্ত পরিকল্পনা নিয়ে কেন্দ্র কমিটি, আমাদের নির্বাচন উপজেলা পরিচালনা কমিটি, সব কিছু প্রস্তুত করা হয়েছে। আমরা এই কেন্দ্র, এই আসন অবশ্যই আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ডক্টর শামসুল হকের নেতৃত্বে আমরা এই আসনটি আবার। এলাকাবাসীর কিছু অভিযোগ আছে আমরা যদ্দ শুনেছি, যে ভেতরের যে রাস্তাগুলো রয়েছে বিভিন্ন এলাকার ভেতরে, সেই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ, এবং আরেকটা অভিযোগ আছে যোগ করে দিই, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ আছে এটা আমরা শুনেছি, দেখেছিও, কিন্তু সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ পৌঁছে না, দিনের অধিকাংশ সময় তারা লোডশেডিং এর কবলে পড়ে থাকে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন কিনা? আমাদের আমি আগেই বলেছি 1450 কিলো রাস্তার মধ্যে আমরা 1000 কিলো রাস্তা সম্পূর্ণ করেছি। দীর্ঘ বছর পরে, এই 4.5 বছরে যা উন্নয়ন হয়েছে, এটা ফরিদগঞ্জের ইতিহাসে দীর্ঘ বছর এটা হয় নাই। পাশাপাশি বিদ্যুৎ, যেই বিষয়টা, বিদ্যুতের লাইনগুলি 1980 সালের করা, সেই লাইনগুলি সংস্কার করা হচ্ছে, সেই লাইনগুলির নেতৃত্বাধীন ফরিদগঞ্জে বর্তমানে বিদ্যুৎ খুব কম যায়, কম লোডশেডিং। আমাদের দুইটা রাস্তা আছে, একটা কাটাখালী টু রামপুর, আরেকটা রাস্তা আছে রূপসা টু খাজুরিয়া। এই ছাড়া আমাদের আর কোনো রাস্তা আপাতত ইনশাল্লাহ বেহাল অবস্থায় নেই। পুরুষ এবং নারী ভোটার প্রায় কাছাকাছি একেবারে, সেক্ষেত্রে নারী ভোটারদের ভোটে অংশগ্রহণের ব্যাপারে আপনারা কোনো কর্মপরিকল্পনা নিয়েছেন? হ্যাঁ, আমাদের কর্মপরিকল্পনা আছে, আমাদের প্রত্যেকটা নারী সংগঠন আমরা নিয়ে কাজ করছি, নারী সংগঠনগুলি আমাদের খুব শক্তিশালী। নারী ভোটারদের অংশগ্রহণে এই আগামী নির্বাচনে নারী ভোটারদের সমর্থন আদায়ে আসলে আপনারা কি ধরনের কাজ করছেন? কেন্দ্র ভিত্তিক আমরা মহিলা দলের নারী, মানে মহিলা দলের কমিটি গঠন করেছি ইতিমধ্যে, এবং আমাদের 105টা কেন্দ্রে আমাদের মহিলা দলের কমিটি গঠন করা শেষ হয়ে গেছে। ফরিদগঞ্জ রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট দিতে যায় না, সেক্ষেত্রে এবার আপনারা সেই ইউনিয়নকে কেন্দ্র করে কোনো প্ল্যান পরিকল্পনা নিয়েছেন কিনা? ওই ইউনিয়নের একটা কুসংস্কার আছে অনেক আগের থেকেই,
ওই ইউনিয়নে নারীরা ভোট দিতে যাইতে চায় না। আমরা গত কয়েকটা নির্বাচনে আমরা কিছুটা ওদেরকে নিতে পারছি ভোট কেন্দ্রে, আর বাকি যারা যেতে চায় না তাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ ভোট কেন্দ্রে নেওয়ার জন্য। ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের যে নারীরা ভোট দিতে জানে সেক্ষেত্রে আপনাদের সেখানে আমাদের নারী সংগঠন খুব শক্তিশালী, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ আমাদের খুব শক্তিশালী। এবার ইনশাল্লাহ ওখানে আমাদের নারীরা ভোট দিবে, এটা আমাদের বিশ্বাস। আগামীতে যে সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে তো ভিন্ন কিছু পরিকল্পনা নিশ্চয়ই নিয়েছেন, যদি একটু সংক্ষেপে বলেন। ভিন্ন পরিকল্পনা আমাদের প্রত্যেকটা কেন্দ্র কমিটি, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, আমাদের সংগঠনের যে কার্যক্রম সেগুলি আমরা গত 4.5 বছরে সম্পূর্ণভাবে গোছানো হয়েছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের সংগঠন তৈরি করা হয়েছে, আমরা সেই পরিকল্পনা আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে জয়লাভ ইনশাল্লাহ আমাদের নিশ্চিত। ক্ষমতায় যদি আপনারা এবার আসেন, অর্থাৎ এই আসনটা যদি আপনাদের দখলে আসে, সেক্ষেত্রে আপনারা কি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে? চাঁদপুর, ফরিদগঞ্জ, রুমুনসিরাট এবং রামগঞ্জ, এই রাস্তা আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় করে গেছেন। আপনার ফরিদগঞ্জ, চান্দ্রা, মুন্সিরাট এই রাস্তা আমার দল, আমার নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিল তখন করে দিয়ে গেছে। ফরিদগঞ্জ কালীরবাজার থেকে শুরু করে এবং এই রাস্তা আমার দল আমাদের আলমগীর হায়দারের নেতৃত্বে হয়েছে। সর্বোপরি ফরিদগঞ্জের উন্নয়ন, ফরিদগঞ্জের স্বাধীনতার পর যে উন্নয়ন হয়েছে, বিএনপি 91 নির্বাচনের পর এই ফরিদগঞ্জকে একটি মডেল থানা হিসাবে রূপান্তরিত করছে। সাধারণ মানুষের সাথে কথা বলে, আপনার নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এই গ্রুপ যে রয়েছে এটা অন্তর্কোন দলের একটা আভাস এখান থেকে পাওয়া যাচ্ছে কিনা। এর আগে নির্বাচনও আমিও নমিনেশন চাইছি, হান্নান সাহেব চাইছে, মোতাহার সাহেব চাইছে, আপনার হারুন সাহেব চাইছে, আরও অনেকে চাইছে, 13-14 জনের নমিনেশন চাইছে। হারুন সাহেব ইলেকশন করছে, সবাই ঝাঁপিয়ে পড়ছে তার জন্য, এবং আমরা 30টা আসনের মধ্যে আমরা হারুন সাহেবকে পাশ করিয়ে আনতে পারছি। অতএব ফরিদগঞ্জে আমাদের কোনো বিভক্ত নেই। নমিনেশনের জন্য হয়তো অনেকে বিভিন্নভাবে তাদের ক্যাম্পিং করতে পারে, বিভিন্ন নেতাকর্মীদের কাছে যেতে পারে, কিন্তু দেশনেত্রী আজ আমাদের জেলে মিথ্যা মামলায়, সে জেলে অবস্থা আছে, তার মুক্তির জন্য প্রত্যেকটা নেতা কর্মী আজকে আজ মুখে রক্ত দিতে প্রস্তুত। এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনে বিশেষ কি প্রতিশ্রুতি থাকছে আপনাদের এই জন্য? আমাদের প্রতিশ্রুতি উন্নয়ন। আমাদের যে কাজগুলি ছিল, যেমন গাজীপুর ব্রিজ, গাজীপুর ব্রিজ, গল্লাক ব্রিজ, কামতা ব্রিজ, ব্রিজগুলি আমাদের করা দরকার ছিল, এগুলি হয়ে গেছে। আমরা কলেজ সরকারিকরণ করা দরকার ছিল, এয়ার হাই স্কুল সরকারিকরণ করা দরকার ছিল, সেগুলি ডক্টর সঞ্চালক বিয়ার নেতৃত্বে এগুলি হয়েছে। আমাদের আর তেমন প্রতিশ্রুতি নেই, আমাদের বড় বড় রাস্তাগুলি মোটামুটি সমাপ্ত। নতুন ভোটারদের সম্পৃক্ত করতে আপনাদের কোনো পরিকল্পনা? আপনারা দেখেন নতুন নতুন ভোটারদের মাঝে আমাদের দলের পক্ষে খুব বেশি অবস্থান। আমরা অবশ্যই একসময় দেখছি বাবা বিএনপি কর্ত ছেলে আওয়ামী লীগ করে, এরম সংখ্যা অনেক, আমরা অনেকেরই দেখতেছি, অনেকেরই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরও তারা ঘুরে ঘেরে এই বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, তারা ডক্টর সঞ্চালক বিয়ার ভালোবাসায় তারা ফরিদগঞ্জে আমাদের সাথে গুরগার করতেছে। নতুন ভোটারদের সম্পৃক্ত করতে আপনাদের কোনো পরিকল্পনা? নতুন ভোটার যারা, এদের ন্যায্য অধিকার, এদের প্রাপ্য, এদের গণতান্ত্রিক অধিকার, এদের নির্যাতিত অধিকার, সেই অধিকারটুকু বাচ্চা পোলাবান রাস্তায় নামছে। আপনারা সাংবাদিক, আপনারা সব দেখছেন এদের উপরে কি নির্যাতন হয়েছে। নতুন ভোটাররা যদি বাংলাদেশে ভোট দিতে পারে, আওয়ামী লীগ 30টা সিট মিলাইতে পারবে না, বিএনপি ছাড়া 30টা পাইছে, আওয়ামী লীগ 30টা সিট পাবে না। এটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস উল্টাবে। ক্ষমতা আসলে গণতন্ত্র হত্যা হয়, এই আওয়ামী লীগ ক্ষমতা হলে ব্যাংক ডাকাতি হয়, এই আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষ খুন, আওয়ামী লীগ ক্ষমতা হলে শুধু চোর, চোরের বিচার হয়, চোরে চোরে বাংলাদেশে চোর তো জেলে, চোর তো জেলে, চোরাই 30 টাকা দিয়ে চোর জেলে, চোরের বিচার হবে না কি হবে? গণতন্ত্র হত্যাকারীদেরকে, গণতন্ত্র হত্যা কারা করলো?
জনগণের সামনে বা দেশের মানুষের সামনে তৃণমূলের যে রাজনীতি সেটি তুলে ধরা, এবং বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের বড় দুটি দল, এবং এই বড় দুটি দলের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হোক এবং বাংলাদেশ ভালো থাকুক, এই ছিল আজকের আমাদের ভোট সংলাপে। আগামী দিন কথা হবে চাঁদপুর 5 আসন নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।